2022 সালে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার প্রথম 21টা যে শর্ট কোশ্চেন তার উত্তরপত্র। 1 নম্বরটা দেখো, প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে, এ উত্তরটি হবে হ্যামলেট। দুইয়ে আছে, দুই, ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়, এ উত্তরটি হবে ঋষিরা। 3 নম্বর, চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার নামে পরিচিত হলো, সি উত্তর হবে হুনান। 4 নম্বর, পোমাম কালচারের সাথে যুক্ত নয় এমন শস্য হলো, এটা হবে সি লাউ ও কুমড়ো। 5-এরটা, সর্বাধিক জীববৈচিত্র্য যুক্ত অঞ্চল হলো বি নিরক্ষীয় অঞ্চল। 6, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো ডি অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়। 7, মৌসুমী বায়ু হলো এক প্রকারের বি সাময়িক বায়ু। 8-এরটা, আন্ত আঞ্চলিক মাটির উদাহরণ হলো এ রেন জিনা। 9-এরটা, অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে বি উৎসেন্দ জল। 10, ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালি চতুর্ভুজ দ্বারা যুক্ত, সি দিল্লি মুম্বাই চেন্নাই আর কলকাতা। 11, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হচ্ছে বি বড়ো গুহা। 12, একটি পুষ্করিণী কেন্দ্র পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তা হলো বি আর্দ্র বিন্দু বসতি। 13-টা, শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন বি আলফ্রেড ওয়েবার। 14, কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সি কাগজ শিল্পে। 15, ভারতের শ্বেত বিপ্লবের জনক হল ডি ডক্টর ভার্গিস কুরিয়েন। 16, জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন এ ওয়াল্টার রোজেন। 17, বায়ুমণ্ডলীয় গোলযোগ যে স্তরে দেখা যায় এ টোপোস্পিয়ারে। 18, একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হল ডি কচুরি পানা। 19, প্রশমিত মাটির পিএইচের মান হল সি 7। 20, অগ্নুৎপাদ জাত পদার্থ দ্বারা মা গঠিত মৃত্তিকা হল ডি অ্যান্ডি সল। 21, ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে বলা হবে ডি স্থায়ী সম্পৃক্ত স্তর।